আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আমার ডেয়ারি খামারে দুধ দোহন করা সেটা দেখাবো এবং কিছু গম ক্রয় করে নিয়ে আসা হয়েছে সেটা আমি ভুষি বানাবো। 50 কেজির বস্তা গম ক্রয় করা হয়েছে সেটা ভুষি বানানো হবে। এই গমটা এখানে রোদে দেওয়া হয়েছিল, আমি এই গমটা রোদে দেওয়া হয়েছিল যাতে একটু শুকায় নি। এটা বিকেল বেলায় মালাই করা হবে। 50 কেজি এই গমটা আমি এভাবে দানাদার খাবারকে এভাবে তৈরি করি, এদেরকে পুষ্টিমান পুরো আস্ত গম কুড়াই করে নিয়ে এসছি, এবার মিল থেকে আমি ভাঙায় নিয়ে আসব। তাহলে অনেক পুষ্টিগুণিতে থাকবে। আপনি যেটা বাজার থেকে ক্রয় করেন দানা ভুষি বা দানাদার খাবার, তাতে অনেক ধরনের ভেজাল থাকে, কিন্তু এভাবে গম আপনি কুড়াই করে নিয়ে এসে দানাদার খাবার তৈরি করলে যে ভুষিটা তৈরি করবেন সেটা আপনার জন্য অনেক ভালো হবে। এর গুণাগুণ যত বেশি তা বলে শেষ করা যাবে না। এখন আজ প্রচণ্ড গরম আমাদের এখানে, কারেন্টেরও সমস্যা করতেছে, দুধ দোহন করা হচ্ছে এখন আস্তে আস্তে, প্রত্যেক দিন এখনও দুধ হচ্ছে আমার প্রায় 30 লিটার করে। আসলে কি জানেন, খামার ছাড়া আমি অন্য কোনো ব্যবসা করি না। আমার এই খামারের উপরে আমার সংসার চলে, সব কিছু এর উপরেই নির্ভর করে আমার চলতে হয়। এই যে দুধ বিক্রয় করার টাকা দিয়ে এদের খাবারও হয়ে যায়, সাথে সংসারও খরচ চলে। যে বাছুরগুলো আপনার থাকে সেটা ব্যাংক মনে করেন, আল্লাহ যদি ওদের বাসায় রাখে, ব্যাংকে যেরকম আপনি টাকা জমা করেন সেরকমই। বছর শেষে চারটে গাভি থাকলে চারটে গাভির থেকে যে বাছুরগুলো হবে সেটা আপনি মনে করেন ব্যাংক, কারণ আপনার দুধ বিক্রয় করার টাকা দিয়ে আপনার সংসার খরচও চলতেছে, এদিকে আপনার এদের গাভিদেরকে খাবারও হয়ে যাচ্ছে। গাভিদের খাবার তো আপনার, যদি আপনার নিজস্ব জমি থাকে তাহলে সেটা আপনার জন্য অনেক উপকারী। আপনি নিজস্ব জমিতে ঘাস লাগাবেন সেটা আপনার জন্য অনেক ভালো, নিজস্ব জমি থাকলে লাভ অধিক হয়। আপনি নিজস্ব জমি না থাকলেও জমি লিজ নিয়ে করতে পারেন, অনেক মানুষ লিজ দিয়ে থয় জমি, ওই লিজ নিয়ে আপনি বছর বা 2 বছর করে লিজ কন্ট্রাক্ট করে নেবেন, সেভাবে আপনি ঘাস খাওয়াতে পারেন। আমার এখন 3টে গরুর দুধ দিচ্ছে, তারপরেও 3টে গরুর দুধে আপনার 8টা গরুর খাবার হয়ে যাচ্ছে, তারপর নিজের সংসারও চলতেছে। সেই হিসাব করে ডেয়ারি খামার আমার করা, কারণ যে গতি আপনার প্রতি বছর বছর বাছুর দেবে সেটাই লাভ বেশি। ফ্যাটানিংয়েও যে ষাঁড় মোটা তাজা করেন তাতেও লাভ আছে, তাতে আপনার এককালীন সবসময় টাকা পকেট থেকেই খাওয়াতে হয় ষাঁড়দেরকে, আর এদেরকে তো খাওয়া নেই, আপনার এরা দুধ দেবে তাই বিক্রয় করবেন, তাই এদেরকে খাওয়াতে হবে। এই যে গাভিটা দেখা যাচ্ছে, এ 7 মাস শেষ হয়ে গেছে, এখন 8 মাসও পড়েছে গাভিন, এটা এখনও দুধ দিয়ে যাচ্ছে। এখন অনেক চিন্তার ভিতরে আছি এই গরুটা দুধ কীভাবে বন্ধ করব। এই রকম জাতের গরু আপনাদেরকে লালন পালন করতে হবে, 15 কেজি 12 কেজি 16-17 কেজি এরকম দুধ হয়, একটানা দুধ দিয়ে যাবে। বাছুর হওয়ার থেকে দুধ দিচ্ছে তা দ্বিতীয়ই আছে। এ একটা গাভি, এও 5 মাসে পড়েছে। এই গাভিটার একটু সমস্যা ছিল, এ এখনে 17 মাসে পড়েছে, দুধ দিচ্ছে একটানা 17 মাস। এর মা ছিল একটা, এর মা কোনো সময় দুধ বন্ধ করে না, যখনই বাছুর হবে আবার দুধ দেওয়া শুরু করবে।
আসলে গরুগুলো যদি আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেনিফিট। গরু রোগ ব্যাধি বলতে কিছু হয় না, যদি আপনি পাট পরিষ্কার রাখতে পারেন, খামারটা সব সময় পাট পরিষ্কার থাকবে, মশামাছি থেকে মুক্ত থাকবে, আলো বাতাস সম্পূর্ণ আসা যাওয়া করবে, একদিকতে বাতাস আসবে একদিকতে বেরোয় যাবে, এমনভাবে খোলামেলা শেড তৈরি করতে পারলে আপনার রোগ ব্যাধি হয় না বললেই চলে। কেননা এরা ফ্রিজিয়ান যেসব কুরাস গাভিগুলো আছে এদের কম খাবার লাগে এবং অধিক দুধ দেয়, এ রোগ ব্যাধি থেকে অনেক কম রোগ ব্যাধি হয় না বললেই চলে। সর্দি কাশি তো ও তো সবারই হয়ে থাকে। আর ভ্যাকসিন আপনি বছরে দুইবার ভ্যাকসিন করে নেবেন খুরা রোগের, তাহলে কোনো সমস্যাই হলো না। রোগ ব্যাধি হলো নিজের কাছে, আপনি যদি খামার পাট পরিষ্কার না রাখেন তাহলে রোগ ব্যাধি তো হবেই, এখন করবো না পরে, এভাবে করলে তো আপনার রোগ ব্যাধি হয়ে থাকবে, গোবর পড়া থাকবে, গোয়ালঘর আপনি পাট পরিষ্কার রাখবেন না, তাহলে তো গরুগুলো গায়ে গোবর লাগানো থাকবে, চেনা লাগানো থাকবে, তার থেকে মশামাছি হবে এবং রোগ ব্যাধি বেশি সৃষ্টি হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন ওর কমেন্ট করে জানাবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি, খুদা হাফেজ।